আবারও রহস্যজনক মৃত্যুর ঘটনা। এবারের ঘটনা রাজধানী আগরতলার ভট্টপুকুর এলাকায়। ঘটনা শুক্রবার রাতে। মৃত ব্যক্তির নাম নারায়ণ সেন, বয়স 75 বছর। জানা যায়, ভট্টপুকুর এলাকার প্রবীণ বাসিন্দা নারায়ণবাবু রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় বাদে স্থানীয় কয়েকজন লোক উপরে ভাসমান অবস্থায় এক ব্যক্তিকে প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনী কর্মীদের। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী কর্মীরা। পরে তারা পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার মৃতদেহ ময়না তদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে কিভাবে এই প্রবীণ ব্যক্তি জলে ডুবে মৃত্যু হলো তা নিয়ে অনেকের মনে ধোঁয়াশা দেখা দিয়েছে। পরিবারের লোকেদের দাবি, নারায়ণবাবু অনেকটা মানসিক দিক দিয়ে অবসাদগ্রস্ত ছিলেন, মাঝে মধ্যে নেশাও করতেন। তবে আশঙ্কা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। আমার কাকু আর আমাদের সাথে থাকে, আমরা 10 জন ভাতিজা আছি। 10 জনকে 2 জনের লোকই বেশি সম্পর্ক, আর আমরা সবাই লোকই ঠিক আছে। ঘটনা হয়েছে, তাই একটু নেশাগ্রস্ত করতো, একটু অ্যাবনর্মাল টাইপ আসতো, ঠিক মতো বাইরে বাইরে থাকতো না, দোকানপাট করতো না, নিজেরও বাজারে সেটে বিট আছে, মন মর্জিভাবে চলতো। তো এইটা করতে হতো, কিছুদিন বাইরে থাকবো, কিছুদিন থাকতো না, কিছুদিন যখন গন বাইক ভাড়া ছিল, ভাড়াটায় বললো এরপর সবার কিছু বাইতাইও বাইতাইতো না। এরপর ভাড়া ঠিক করছি, কই ঠিক করছো? বালুচর। তো ঠিক আছে, কাল কী কিছু বালুচর ভাড়া ঠিক করছে। এরপর হঠাৎ করে রাত্রেবেলা আমিও রাত্রে 9:30 সময় পাইতেছি, আইসি পরে দিই কারেন্ট নেই, ফায়ার সার্ভিস গেলো, সবাই জোড়ায় গেলো, আমি পোলাবাইন টোলাবেন সব পাঠাইছি, যাও ঠিক আছে। অথচ কেউই চিনতে পারছে না আমার কাপ খুঁজে। আমার যে ক্লাবের প্রেসিডেন্ট রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, অর্গানাইজার, কেউই চিনছে না। তো আমি তারা দিকে পায় না তর্কা কোনো, কেউ যে তর্কা করতো না, সেহেতু পাশাপাশি বাড়ি সবাই খুঁজে বড় দাদার খুঁজে যে তর্কা না, সেটা কোনো কথাই যায় না। তো ঠিক আছে, প্রথম বলতে একদম পুলিশ এলো, যে বাগারা তুলো যে ডাইনার হোসেন রাজু সেন ভাতিজা আছেন, রতন সেন ওনার ভাই। আপনারা গিয়ে কী অবস্থা পাইছেন? আমরা তখন তো অলরেডি পুলিশের তুলিয়া লইয়া, দ্যাট ইজ ফায়ার সার্ভিস তুলিয়া লইয়া আইজিএমে গেছে। কোন জায়গাতে তুলছে? ভট্টপুকুর দুর্গাপুলি এরিয়া দিদর, এটা শীতলাবাড়ির মানে পুকুরটা, পুকুরের মধ্যে, পুকুরের মধ্যে। আচ্ছা, তো আমরা গিয়ে অলরেডি ডেথই পাইছি বিএম হসপিটালে। তখন তাহলে কথাবার্তা পেলাম, দেখেন যেহেতু ফায়ার সার্ভিস এনে দিচ্ছে সেটুটা পোস্টমর্টম দরকার আছে, যেহেতু আমরা ডেথ পাইছি তাহলে আমি যেটা ভালো হয় সেটি তো করতে পারবো, আমার দেখতে আসল ঘটনাটা কী। তখন ওই মোতাবেক তারা জীবিতে ট্রান্সফার করছে, জীবিতে ট্রান্সফার করে এখন আমরা আসলাম। সকালবেলা থানায় গেলাম, থানায় গিয়ে থানার যে প্রসিডিউরটি আছে সেগুলি করলাম। এখন থানার লোক হয়েছে, আমরা হয়েছি, পোস্টমর্টম চলছে। কী মনে হয়, মানে জলে বোধ মৃত্যু হয়েছে না অন্য কোনো কারণ আছে? আমার তো যেটা ধারণা, বডিটা দেখে ভাবত যে বয়সও যেহেতু হয়েছে 75 বছর, সেহেতু মনে হয় জলে পড়ার সাথে সাথে স্ট্রোক মোকিং কিছু একটা হয়েছে, কারণ জল খাইলে কিন্তু পেটটা ফুলত বা হাত পাও একটু ব্যান্ড হইত, এমন কিছু না। কে দেখছে মৃতদেহটা? মৃতদেহ কেউ দেখছে না, মানুষের বুঝতে গামছাটা দেখা যাচ্ছে, জুতাটা দেখা যাচ্ছে, সেই মোতাবেক ফায়ার সার্ভিসে বলেছে, ফায়ার সার্ভিসে জলে তুলতে তুলছে, ভাসন অবস্থা তুলছেন। নাম কি ওনার? নারায়ণচন্দ্র, নারায়ণচন্দ্র নারায়ণ সেন। বয়স কত? 75। বাড়ি? ভট্টপুকুর সত্যারাসন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।